লং আনসার টাইপের কোনটা সেটা হচ্ছে সেকেন্ডটা সেকেন্ডটা বলছে লক্ষ্য করে দেখ একটা ইকুয়েশান দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি সমান জিরো এই ইকুয়েশানটার রুট দেওয়া আছে এর রুট দেওয়া আছে কোনটা সেটা হচ্ছে আলফা আর বিটা এর রুট আলফা আর বিটা তাহলে আলফা বিটা মানে অটোমেটিক্যালি এখান থেকে আমি কিন্তু আলফা প্লাস বিটা সমান বি পেয়ে যাচ্ছি আর আলফা বিটা ইকোয়াল টু সি পেয়ে যাচ্ছি ঠিকই না আর একটা ইকুয়েশান দেওয়া আছে সেটা হচ্ছে আচ্ছা এই ইকুয়েশানটাকে এক নম্বর নাম দিলাম আর একটা ইকুয়েশান দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো এটা দু নম্বর নাম দিচ্ছি এর রুট বলেছে একটা বলেছে কত হচ্ছে গামা আর একটা বলেছে ডেল্টা ঠিক আছে তাহলে এখান থেকে আমি গামা প্লাস ডেল্টা এখান থেকে আমি গামা প্লাস ডেল্টা এটা কত পেয়ে যাবো সি আর গামা ডেল্টা এটা পেয়ে যাবো বি ঠিক আছে তাহলে এই দুটো আমি পাব এবার এখানে কি বলেছে এবার প্রমাণ করতে দেখ বলছে ফ্রম দ্য ইকুয়েশান ফর্ম দ্য ইকুয়েশান সরি যার রুটটা বলেছে কিনা কত এই রকম ধরনের দেখাতে বলেছে তো আমি কী করবো অ্যাকচুয়ালি এমন একটা ইকুয়েশন বার করতে বলেছে যার রুট দুটো হচ্ছে তাহলে ওই সাম অফ দ্য রুটটা বার করে নি প্রথমে সাম অফ দ্য রুট অফ দ্য রিকোয়ার্ড ইকুয়েশান অফ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন রিকোয়ার্ড ইকুয়েশানের রুটটা কী হবে সাম অফ দ্য রুট তা কথা হবে সেটা হচ্ছে ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই বিটা এটা একটা প্লাস তারপরে কত সেটা হচ্ছে যে ওয়ান বাই আলফা ডেল্টা প্লাস ওয়ান বাই বিটা গামা সাবধানে করবি কোনো যেন ভুল না হয় ঠিক আছে আচ্ছা তো এবার লক্ষ্য কর তাহলে আমি এখান থেকে কী করবো সেটা হচ্ছে মান আচ্ছা এই দুটোর মধ্যে কোনো কিন্তু কমন নেই আচ্ছা এইটা এটার মধ্যে কাজ কর তাহলে এইটা এইটা আর এইটা এই দুটোর মধ্যে ওয়ান বাই আলফা যদি কমন নিই নি তাহলে ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই ডেল্টা আসছে আর এইটা আর এইটার মধ্যে থেকে যদি ওয়ান বাই বিটা কমন নিই তাহলে ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই ডেল্টা আসছে ঠিক কি না আচ্ছা এই গোটাটা থেকে ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই ডেলটা কমন নিলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বিটা আসবে ঠিকই না আচ্ছা এবার এইটা এবার কাজ কর এটা মানে কত হবে ডেলটা আর এটা হচ্ছে গামা প্লাস ডেল্টা ইন্টু এটার কথা হবে সেটা হচ্ছে আলফা বিটা আলফা প্লাস বিটা ঠিক তো এবার এর মানগুলো এবার সব জানিস কিন্তু তেমন কত গামা প্লাস ডেল্টা মানে কত সি আর গামাডেল্টা মানে কত বি আর আলফা প্লাস বিটা মানে কত একবারে উপরের দিকে তাকা এটা মানে বি আর আলফা বিটা মানে কত সেটা হচ্ছে সি তাহলে অ্যাকচুয়ালি আসছে ওয়ান ঠিক আছে আচ্ছা এবার আমি প্রোডাক্ট এবার আমি করছি প্রোডাক্ট অফ দ্য রুট অফ দ্য রিকোয়ার্ড ইকুয়েশান রিকোয়ার্ড ইকুয়েশান মানে যে ইকুয়েশানটা আমাকে ফর্ম করাতে হবে সেই ইকুয়েশনের রুটের প্রোডাক্ট ঠিক আছে তাহলে আমি কি করবো তাদের প্রোডাক্ট মানে হচ্ছে ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই বিটাডেল্টা ইন্টু কত ওয়ান বাই ডেল্টা প্লাস ওয়ান বাই বিটা গামা ঠিক না আচ্ছা এবার তুই এটা প্রোডাক্ট মানে তোকে ছেড়ে গুণই করতে হবে তাছাড়া কোনো উপায় নেই এটার সঙ্গে এটার গুন কর তাহলে কথা হবে ওয়ান বাই আলফা স্কোয়ার ডেল্টা আলফা স্কোয়ার ডেল্টা গামা প্লাস এটার সঙ্গে এটা কর তাহলে কথা হবে ওয়ান বাই আলফা বিটা ডেল্টা স্কোয়ার ঠিক তারপরে এইটার সঙ্গে এটার করলাম ঠিক আছে তারপরে এটার সঙ্গে প্রথমটার কর তাহলে ওয়ান বাই আলফা বিটা গামা স্কোয়ার প্লাস ওয়ান বাই এইটার সঙ্গে লাস্টেরটা বিটা স্কয়ার ডেল্টা গামা সব একটা একবার করে স্কোয়ার থাকবে মানে আলফার একবার স্কোয়ার বাকি দুটো ফ্রি তারপরে ডেলটা স্কোয়ার তারপরে গামা স্কোয়ার আর বিটা স্কোয়ার এরকম থাকবে আর কি যাই হোক তো আমরা এটা ওয়ান বাই আলফা বিটা কমন নেওয়ার চেষ্টা করব ঠিক আছে যেমন কোনটা থেকে এটা দেখ এইটা আর এইটা থেকে ওয়ান বাই আলফা বিটা যদি কমন নিস তাহলে ওয়ান বাই আলফা বিটা যদি কমন নিস তাহলে কী হবে তাহলে আর এইটার এইটা থেকে ওয়ান বাই ডেল্টা গামাটা কমন নিচ্ছি ওয়ান বাই ডেল্টা গামা কমন নিলে ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার একটা পেলি আর এই দুটো থেকে ওয়ান বাই আলফা স্কোয়ার যদি কমন নিস সরি ওয়ান বাই বিটা যদি কমন নিস তাহলে ওয়ান বাই আলফা বিটা কমন নিলে ওয়ান বাই ডেলটা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো এবার কি করবি সেটা হচ্ছে এই ওয়ান বাই ডেল্টা গামা ডেল্টা গামা মানে তো তার ভ্যালু ওয়ান বাই বি ইন্টু এইটা মানে দেখ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটা হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু কত হবে ওয়ান বাই আলফা বিটা মানে কত আলফা বিটা মানে হচ্ছে এখানে সি আর তারপরে কত হবে ওপরটা গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার তারপরে আল সরি গামা ডেলটা এরকম ধরনের থাকবে ঠিকই না আচ্ছা এবার

আর গামা স্কোয়ার ডেলটা স্কোয়ার ঠিক আছে তো এরকম হবে এবার তুই ভ্যালুগুলো বসিয়ে দে মানে এটা ওয়ান বাই বি তারপরে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মানে বি স্কোয়ার মাইনাস আলফা বিটা মানে হচ্ছে টু সি বাই সি স্কোয়ার এটা দাঁড়ালো আর একটা কী দাঁড়াবে প্লাস ওয়ান বাই সি গামা প্লাস ডেলটা মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস টু বি বাই কত সেটা হচ্ছে বি স্কোয়ার গামাল বি স্কোয়ার তো এরকম ধরনের ধারণা ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে যে অটোমেটিক্যালি আমার রিকোয়ার্ড ইকুয়েশন বলতে গেলে কী করতে হবে সেটা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইন্টু এক্স তারপরে প্রোডাক্ট অফ দ্য রুটস সেটা বসিয়ে দিন তাহলেই হয়ে যাবে ঠিক আছে